हेलो फ्रेंड्स, ये देखो आमी एकटा छ रकम सब्जी दिए एकटा माने पाँच मिसाली बोलते पारो छ मिसाली बोलते पारो एकटा सब्जी दिए रुटी दिए सब्जी करछि फ्राई मतो रुटी दिए खावार। तो प्रथमे आमी कड़ाई गरम हो जेते तेल दिलाम देखते पेले, तारपरे एकटु जिरे फोड़न दिलाम, तारपरे पेंयाज कुचि दिएछि, तारपरे पेंयाज कुचि एकटु हल्का ब्राउन होबे आमी सब्जीगुलो दिए देबो, देखतेई थाको। শীতকালে এরকম সবজির সিজন, সবজি সম্ভার সেটা তোমরা জানোই ভালো করে। তো শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে একবার বাড়িতে বানিয়ে আর রুটি দিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। আমি করে করছি সেটা দেখছো তোমরা, কতটা দেখতে ভালো লাগছে তো অবশ্যই খেতেও ভালো লাগবে। সব রকম সবজি বাড়িতে যত রকমের সবজি থাকবে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে সেটা হালকা তেল একটু জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে ভাজো ভাজো করে, না রান্না না ভাজা, পুরো ফ্রাই, দু রকমের মাঝখানে খুব সুন্দর টেস্টি একটা মানে তরকা টাইপের হয়, খুব সুন্দর খেতেও লাগে। আমার বাড়িতে ছিল মটরশুঁটি, বিনস, গাজর, বেগুন, ফুলকপি, আমি এই কটাই দিয়েছি। আমরা তোমরা চাইলে আরও সবজি দিতে পারো। আমি টমেটো আছে, টমেটো অ্যাড করব না, টমেটো দেয় না এটা। আমি এর মধ্যে এবার দিয়ে দেব একটু এক হাফ চামচ মতো লবণ, এর মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। আচ্ছা সোহা, সোহা কি করছে দেখো, পেন্সিল বক্স আর পেন্সিল নিয়ে খেলা করছো। ও পেন্সিল নিয়ে ট্রেন ট্রেন খেলছো। আর এই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দেব আস্তে আস্তে। আর এদিকে দেখো কড়াই বসিয়েছি, মাম্মা বায়না করছে, আমি সবজি ম্যাগি খাবো। তো শীতকালে সবজির তো অভাব নেই, বাড়িতে সবজি আছে, এমনি ম্যাগি তো খেলেই মানে অতটা উপকার নয়, সবজি ম্যাগি তো উপকার সেটা তোমরা জানো। এই ওর জন্য সবজি ম্যাগি করার জন্য এই কড়াই বসিয়েছি, চলো দেখতে থাকো। এই কড়াই বসিয়েছি, এই তেল একটু দিয়ে দিলাম, তো পেঁয়াজটা আমি ফ্রাই হতে দেব না, কাঁচা থাকতে থাকতে আমি সবজিগুলো দিয়ে দেবো, কারণ যেহেতু এটা ম্যাগি হচ্ছে, যেহেতু বেবি খাবে, বেশি ফ্রাই করলে উপকার নষ্ট সবজির। চলো মাম্মা, তুমি পেন্সিলগুলো এরকম ছড়িয়েছো কেন দেখি, এই দেখো তোমাদের সোহা পেন্সিলগুলো সব ছড়িয়েছে। হ্যাঁ দেখো, মটরশুঁটি, বিনস আর গাজর আর পেঁয়াজ দিয়ে মাম্মার সবজি বানিয়ে, এই সবজি ম্যাগি বানিয়েছি বানাচ্ছি। আর টমেটো আছে দেবো, তারপরে টমেটো আর ম্যাগি দেবো। সবজিটা দিলে আর ফ্রাই করে ম্যাগিটা মশলা আর লাগে না, ম্যাগি মশলাটা যেহেতু খুব ক্ষতিকারক তাই জন্য ম্যাগি মশলাটা এড়িয়ে যাওয়ার জন্য এই সবজি ম্যাগিটা বাচ্চাদের দেওয়া খুবই ভালো। তো চলো দেখতেই থাকো। কেন তোমার খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি ম্যাগি করে দেবো। এই তো তোমার ম্যাগি হচ্ছে, এই দেখো তোমার এই ভেজিটেবলসগুলো বাচ্চাদের পেটে গেলে অনেকটা উপকার, ম্যাগির মশলার থেকে আশা করি অনেক গুণে ভালো। এইরকম ম্যাগি করে দাও, মশলা ম্যাগির থেকে এটাই ভালো। এবার আমি আমার পাঁচ মিশালি নয় ছ রকম সবজি, যদিও তো এই ছ মিশালি রান্নাটাই সবজিটাই আমি এবার অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু মানে সবজির এই তরকাটা রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য অল্প লঙ্কা দিলে কি মানে সবজিটা মিষ্টি মিষ্টি লাগবে আর রুটি দিয়ে খেতে ভালো লাগবে, ওই জন্য অল্প লঙ্কা দিলাম। দিয়ে আবার ঢেকে দেব, আবার একটু পরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, সেটা তোমরা দেখতেই পাবে। এই
মাম্মার ম্যাগিতে অন্য কোনো মশলা দেবো না, যেহেতু বাবু খাবে ওই জন্য একটু শুধু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে এই লবণ দিয়েছি আর এই টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে কষতে কষতে আর ম্যাগিটা দিয়ে দেবো, জল দেবো, দিলে ম্যাগি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমার ভাজাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাবে। এই দেখো কেমন সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে। তো ভাজাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কেটে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এই দেখো ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পাউডার দিয়ে দেবো। তারপরে একটু দিয়ে দেব জিরে, জিরে ফোড়ন দিয়েছি তবু একটু জিরে গুঁড়ো দেব, আরও টেস্টি হবে। তারপরে দিয়ে আমি এরকম কষতে থাকবো, কতটা সুন্দর একটা সবজি, রুটি দিয়ে খাওয়ার মতো একটা সবজি রেসিপি কত সুন্দর হয় দেখো। তো ক্যাপসিকামও দেয়, আমার ক্যাপসিকাম নেই বলে আমি বাকি অন্যান্য সবজিগুলো দিয়েছি, মটরশুঁটি, গাজর, বিনস, ফুলকপি এগুলোই দিয়েছি, বেগুন, হ্যাঁ বেগুনও দিয়েছি। এই এই বেগুন তোমরা দেখতে পাচ্ছ, বেগুন দিয়েছি। এই সব অল্প অল্প দিয়ে টুকরো টুকরো করে, ছোটো ছোটো টুকরো করে করেছি। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার এই রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, একটা বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে এরকম আরও নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছাতে খুব সহজ হয়ে যাবে। আর মাম্মাই দেখো এদিকে মোবাইল দেখছে, কি করছো তুমি সারাদিন মোবাইল দেখা ছাড়া তোমার কোনো কাজ নেই, পেন্সিলগুলো ছড়িয়ে মোবাইল দেখছে। এই দেখো মাম্মার সবজি ম্যাগি রেডি, আর মাম্মা ওই মোবাইল দেখছে, এবার খাবে। মাম্মা তুমি সবজি ম্যাগি খাবে তো, একটা প্লেটে করে দেবো তো। মাম্মার সবজি ম্যাগি দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা, বাচ্চাদের জন্য কত উপকার। এই সবজি ম্যাগি রেডি হয়ে গিয়েছে, আর আমি এবার মাম্মাকে পরিবেশন করাবো। একটা প্লেট আর একটা চামচ দাও তো মাম্মার জন্য, সবজি ম্যাগিটা দিয়ে দিন। এদিকে আমার এই ভাজা প্রায় রেডি, 90% হয়ে গিয়েছে। বেগুন ফেটে গিয়েছে, সব সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এবার নিচে ধরে নিচ্ছে, মানে ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার পাঁচমিশালি ভাজা, মানে রুটি দিয়ে খাওয়ার তরকারিও বলতে পারো, রেডি। এতে জল দিতে লাগে না, অটোমেটিক, মানে বন্ধ করে করে রেখে দিলে অটোমেটিক হয়ে যায়, মানে এতে জল দিতে লাগে না। একটু আমি জল দিইনি, তোমরা দেখেছো আমি যে জল তোমাদের ভিডিও স্কিপ করে রেখে দিয়েছি তাও নয়, আমি জল একটুও দিইনি। একটু জল না দিলেও এটা এরকম রান্না হয়ে যায়, খুব সুন্দর টেস্টি একটা খাবার বিনা জলে। জল দিলে ওটা তরকারি হয়ে যেত, আমি জল দিইনি যেহেতু, এটা রুটি দিয়ে খাবো। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার এই দেখো পাঁচমিশালি ভাজাটা কমপ্লিট, আর আমি এই প্লেটে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, খেতেও টেস্টি হয়েছে। তোমাদের তো খাইয়ে দেখাতে পারবো না, তো এরকম রেসিপি যদি আরও দেখতে চাও তো আমাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি ক্লিক করে রেখো, সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ করবে। তো থ্যাংক ইউ, টাটা, গুড বাই, রাখছি।